السلام عليكم ورحمة الله وبركاته بي بي هوارس بيندو عربي باشا شكر عربي تدرس اپنا دركي شاگتم আজ আমরা এমন একটি লেসন শিখব যে লেসনটি প্রত্যেকটি আরবি দেশে বাহরাইন কাতার আরব আমিরাত সহ সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে যে ভাষাটি এবং এমনকি মধ্যপ্রাচ্যের সব দেশে এই ভাষাটি প্রচলিত তাহলে আমরা আর দেরি না করে চলুন শুরু করি ক্যান ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে প্লিজ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে হ্যাঁ ক্যান ইউ হেল্প মি প্লিজ তুমি কি আমাকে সাহায্য করতে পারবে এটা আমরা আরবিকে বলবো মুমকিন তু সাইদুনি মুমকিন তিসাইদুনি মুমকিন তিসাইদুনি মুমকিন হ্যাঁ ক্যান ইউ অর্থাৎ তুমি কি পারবে তু সাইদুনি আমাকে সাহায্য করতে মুমকিন তিসাইদুনি তুমি কি আমাকে সাহায্য করতে পারবে অফ কোর্স অবশ্যই অফ কোর্স অবশ্যই অবশ্যই আমি তোমাকে সাহায্য করতে পারবো এটা আমরা আরবিকে বলবো আকিদ 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 অবশ্যই অফ কোর্স বা অবশ্যই আমি তোমাকে সাহায্য করতে পারবো আকিদ আকিদ প্লিজ আমরা কাউকে যখন কোনো কিছু হ্যাঁ করার জন্য বা কোনো কিছু চাইবো তখন প্লিজ হ্যাঁ এটা আরবিকে বলবো লাউ সামাহতা লাউ সামাহতা দয়া করে বা প্লিজ লাউ সামাহত لو سمحت بليز با دايا كوري لو سمحت لو سمحت كيو زوكن اپنا كي اوپکار کر لو اپنی بولتو بارن thank you thank you اتا امرا عربي كي بولبو شكرن شكرن هن thank you با دھنباد كي عربي كي بولا ہوئی شكرن شكرن اپنا كي دھنباد thank you شكرن شكرن আপনাকে যখন কেউ ধন্যবাদ দিল শুকরান দিল হ্যাঁ থ্যাংক ইউ বলল তখন এর উত্তর আপনি বলবেন আল আফ আল আফ আল আফ বা আফওয়ান আফওয়ান হ্যাঁ আফওয়ান বা আল আফু এটা শুকরানের রিপ্লাইতে বা উত্তরের সময় বলা হয় আল আফ আপনাকে যখন কেউ শুকরান বলবে থ্যাংক ইউ বলবে আপনি বলবেন আল আফু বা আফওয়ান আপনাকে কোনো একটা জিনিস জিজ্ঞেস করলো হ্যাঁ আপনি যদি সেই জিনিসটা জানেন হ্যাঁ ইয়েস বা হ্যাঁ বলেন তখন এটা আরবিকে বলবেন ই ই অথবা নাম হ্যাঁ ই বা নাম ইয়েস ই বা নাম অর্থ হচ্ছে ইয়েস বা হ্যাঁ হ্যাঁ আমি এই কাজটা পারি আমি জানি ই বা নাম আপনার যদি কি কাজটা সম্পর্কে ধারণা না থাকে তাহলে আপনি অবশ্যই বলবেন নো না এটা আরবিকে বলা হয় লা লা না লা না না অথবা নোকে আরবিকে বলা হয় লা না অথবা নোকে আরবিকে কি বলবো আমরা লা লা আমার এই ব্যাপারে কোনো ধারণা নাই আমি জানি না আপনি কোন একটা জিনিসকে ভালো বলতে চান হ্যাঁ গুড গুড বা ভালোকে আরবিকে বলা হয় জেইন 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 অর্থ ভালো বা গুড জেইন জেইন ভালো আপনার কোনো একটা জিনিস ভালো লাগলো না হ্যাঁ অথবা খারাপ লাগলো যেটাকে ইংলিশে বলা হয় ব্যাড হ্যাঁ খারাপ বা ব্যাড এটাকে আমরা আরবিকে বলবো মুব জেইন ভালো না খারাপ মুব জেইন ভালো না হ্যাঁ এটা আঞ্চলিক ভাষায় আর কি মুব জেইন ভালো না আপনি কাউকে সরি বলতে চাচ্ছেন হ্যাঁ আমি দুঃখিত আমি এই ব্যাপারে আমার কোনো ধারণা নাই হ্যাঁ আমি এই কাজটা করি নাই আমি দোষটা করি নাই হ্যাঁ তখন আপনি বলতে পারেন আসিফ আসিফ আর আনাও বলতে পারেন আনাসারাও বলতে পারেন আসিফ অথবা শুধু আসিফ আসিফ আমি দুঃখিত আই এম সরি আসিফ এটা একটা যদি কি পুরুষে বলে তাকে কোনো একটা ছেলে বলে তখন বলবে আসিফ যদি কি কোনো একটা মেয়ে বলতে চাই আমি দুঃখিত আই এম সরি যদি কোনো একটা মহিলা বলতে চাই বলবে আনা আসিফা আনা আসিফা আনা আসিফা আই এম সরি বা আমি দুঃখিত ছেলে আপনি যদি ছেলে হয়ে থাকেন বলবেন আনা আসিফ আর যদি মেয়ে হয়ে থাকেন বলবেন আনা আসিফা আনা আসিফা আমি দুঃখিত ওপেন বা খোলাকে আরবিকে বলা হয় মাফতুহ মাফতুহ হ্যাঁ
الباب مفتوح درجه خلا ها مكتب مفتوح اوفيس خلا مفتوح مفتوح is open خلا خلار عربي كتير مفتوح مفتوح با مفتوح خلا بندو با closed اتاك عربي كبلا هاي مسكر مسكر منقرن اسكي اوفيس بندو بلبن مكتب مسكر مكتب مسكر درجه بندو ها باب مسكر باب مسكر مسكر অর্থ হচ্ছে কি closed বা বন্ধ مسكر বন্ধ entrance বা প্রবেশ করা হ্যাঁ প্রবেশ পথকে বলা হয় আরবিকে مدخل مدخل যেদিকে হ্যাঁ কোন একটা অফিসে প্রবেশ করার স্থান হ্যাঁ জায়গা বা কোন রুমে প্রবেশ করার জায়গা কোন একটা দেশে প্রবেশ করার যেটা করিডোর আছে এটাকে বলা হয় مدخل مدخل প্রবেশ করার জায়গা বা স্থান مدخل مدخل যেদিক দিয়ে প্রবেশ করা হয় এটাকে বলা হয় مدخل আর এক্সিট এক্সিট অর্থাৎ বের হওয়ার স্থান হ্যাঁ যেদিক দিয়ে বের হয় বের হওয়ার দরজা বা বের হওয়ার স্থানকে বলা হয় مخرج مخرج হ্যাঁ যে পথ দিয়ে বের হয় সেটাকে বলা হয় مخرج مخرج এক্সিট বা বাহির হওয়ার স্থান বা জায়গা مخرج مخرج push push با যেটাকে আমরা বলি ধাক্কা দেওয়া কে বলা হয় হ্যাঁ this 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 তাহলে আপনি দরজাটা ধাক্কা দেন হ্যাঁ এটাকে বলা হয় this this الباب this الباب this তো push বা ধাক্কা দেওয়া এখন এরপর হচ্ছে pull টানো হ্যাঁ দরজাটা যখন টানো হ্যাঁ যদি বলে দরজাটা টানো বলবো اسحب 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 pull করো push করো this pull করো اسحب اسحب pull করো this অর্থ push করো toilet toilet কে আরবিকে বলা হয় hammam toilet hammam hammam toilet hammamun toilet bathroom বা hammam হ্যাঁ bathroom বা toilet কে আরবিকে বলা হয় hammam hammam toilet men অর্থাৎ পুরুষকে বলা হয় আরবিকে rijal rijal men rijal men আর women মহিলাদেরকে বলা হয় nisa nisa women nisa women rijal men nisa women forbidden অর্থাৎ নিষেধ নিষেধ এটা যদি কি by law অর্থাৎ কোন নিয়ম অনুযায়ী কোন ল অনুযায়ী যদি কি নিষেধ হয় সেটাকে বলা হয় ممنوع ممنوع নিষেধ ممنوع নিষেধ এটা যদি কি কোনো রিলিজিয়ান ওয়াইজ হয় হ্যাঁ ধর্মীয় ভাবে যদি নিষেধ হয় সেটাকে বলা হয় হারাম হারাম আর যদি রাষ্ট্রীয় ভাবে অথবা ল অনুযায়ী হ্যাঁ কানুন অনুযায়ী যদি কি নিষেধ হয় সেটাকে বলা হয় ممنوع ممنوع আর রিলিজিয়ান ধর্মীয় ভাবে কোনো কিছু নিষেধ হলে সেটাকে বলা হয় হারাম হারাম নিষেধ ممنوع نشد في بحاس بندو اسكر متو اخانه بدأ نيشي انشاء الله نیکس بيديو اوڈيو شكري عشت سه شوائي اما در جن دعا کر بند ونیکن اگدن نوات جزاكم الله خير نحسن جزا والسلام عليكم ورحمة الله وبركاته